নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার বজরংবলীর আশীর্বাদে যে পাঁচ রাশির লটারির প্রাপ্তি হতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম প্রত্যেকে কমেন্ট বক্সে লিখুন। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, লটারি খুব কম পরিশ্রমে প্রচুর অর্থ কিন্তু পেতে পারেন। একটি মাধ্যম সেটি হচ্ছে লটারি। সেটা আপনার ডিপেন্ড করবে আপনার ভাগ্যে চক্রে লটারির যোগ আছে কিনা, অর্থাৎ আপনি যখন জন্মেছিলেন আপনার জন্মচক্রে লটারির যোগ আছে কিনা। অর্থাৎ খুব কম পরিশ্রমে আপনি কিন্তু কোটিপতি হবেন। আমি প্রতিদিন দৈনিক লটারি কিন্তু দিয়ে থাকছি, কোন কোন রাশি আগামীকাল লটারি পেতে চলেছে। দেখুন, যাদের ক্ষেত্রে আবারও বলছি একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে, রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচ, রাহু বিশেষভাবে স্ট্রং হবে, আর রাহু হচ্ছে আকস্মিক ধনপ্রাপ্তির কারক গ্রহ। অর্থাৎ রাহু কবচ পরিধান করলে যে আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট হবে, কিন্তু আপনার লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অনেকে কাটছেন কিন্তু লাগছে না, নিজের জন্ম ছকটা একবার বিচার করান, সেই জায়গাতে আপনার লটারি যোগ আছে কি না, সেটা থাকলে কোন বছর আছে, আপনার জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, সেখানে আপনি আপনার হস্তরেখার মাধ্যমে কিন্তু জেনে নিতে পারেন আপনার ভাগ্য চক্রে লটারি যোগ আছে কি না। অর্থাৎ হাতের রেখাও কিন্তু আপনাকে বলে দিবে যে আপনার জন্মছকে আপনার ভাগ্যে লটারির যোগ আছে কি না। লটারি কাটছেন ঠিক আছে, কিন্তু আপনার ক্ষেত্রে যদি দশা অন্তর্দশা পারমিট না করে, এবং যে চারটি প্ল্যানেটের কথা বলি, রাহু, শনি, শুক্র এবং বুধ, যদি আপনার জন্মছকে ভালো না থাকে তাহলে কিন্তু আপনি লটারি পাবেন না। অর্থাৎ সেই জায়গাগুলোকে স্ট্রং করতে হবে, এবং যে চারটি ভাবের কথা বলি সে চারটি ভাবকে কিন্তু স্ট্রং করতে হবে। আমি এই ভিডিওটি খুব ছোট্ট তৈরি করি, ভিডিওটি সম্পূর্ণ শুনুন, মানে একবার না, পাঁচবার ভিডিওটি শুনুন, তারপর আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করুন। দুম করে রাশির নাম শুনছেন আর দুম করে একটা লটারি কেটে বসছেন, কারো ক্ষেত্রে লাগছে বা কারো ক্ষেত্রে লাগছে না। আমি যে পাঁচ রাশির কথা বলছি সে পাঁচ রাশি আগামীকাল লটারি পাবেই। পাঁচ রাশির লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকেই কি পাবে তা না। যার জন্মছকে স্ট্রং এবং ভাগ্য, কালকে যার ভাগ্য সাপোর্ট দিবে, সেই একমাত্র কিন্তু লটারি কিন্তু পাবে। দশ টাকা হলেও পাবে, একশো টাকা হলেও পাবে, হাজার টাকা হলেও পাবে, দশ হাজার হলেও পাবে, এক লাখ হলেও পাবে, দশ লাখ হলেও পাবে, এক কোটি হলেও পাবে। কিন্তু এই পাঁচ রাশি আগামীকাল মঙ্গলবার লটারি কিন্তু পাবে। অর্থাৎ এই পাঁচ রাশির লটারির প্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি হয়েছে। এবার আমি বলছি, কিছু কিছু ক্ষেত্রে দেখুন যোগ এবং তিথি, নক্ষত্র ভাগ্যকে কিন্তু বদলিয়ে দেয়। যদি যারা কাটছেন না, ভাবছেন যে না আমি লটারি কাটবো না, তাদের ক্ষেত্রে দেখা গেল লটারির যোগ আছে। আমি একবার বলবো নিজের জন্মছকটা দেখিয়ে নিয়ে একবার লটারিতে দেখুন, যদি আপনিও তো হতে পারেন। দেখুন, লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করছে ভাগ্যের উপর, ভাগ্যভাব যত স্ট্রং হবে সেই অর্থ কিন্তু আপনি পাবেন। কত অ্যামাউন্টে অর্থ পাবেন আমি এখানে কখনোই বলি না, কিন্তু যে পাঁচ রাশির কথা আমি বলছি সেই পাঁচ রাশি নিশ্চিতরূপে কিন্তু আগামীকাল লটারিতে বড় ধরনের, বড় হোক, মাঝারি হোক, আপনার ছোট হোক, প্রাইজ কিন্তু পেতে চলেছে। দেখুন, 15 মার্চ 2022 মঙ্গলবার যে দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, একটি হলো অশ্লেষা নক্ষত্র, একটি হচ্ছে আপনার মঘা নক্ষত্র। অশ্লেষা এবং মঘা নক্ষত্র এবং যোগ হচ্ছে সুকর্মা যোগ, দুর্দান্ত একটি যোগ থাকছে সুকর্মা যোগ, এবং দ্বাদশী তিথি এবং ত্রয়োদশী তিথি কিন্তু থাকছে, দুটি তিথি কিন্তু আগামীকাল রিপ্রেজেন্ট কিন্তু আগামীকাল দিনটিকে করছে। এবং শুভ সময় যেটা আছে 12:02 থেকে 12:50, আরেকটি আছে 4:51 থেকে আপনার 5:39 পর্যন্ত, এই সময়গুলো কিন্তু শুভ। আর রাহুকাল
যেটা যে সময় আমি কোনো ইনভেস্টমেন্ট বলুন বা কোনো কিছু শেয়ার মার্কেট বলুন, সেটি হচ্ছে 3:00 থেকে 4:30, 3:00 থেকে 4:30। এটা আপনার লটারির ক্ষেত্রে এবং জুয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। এই সময়ে লটারি, জুয়া, সাট্টা বা শেয়ার মার্কেটে কিন্তু এই সময় ইনভেস্টমেন্ট করবেন না। যে রাহুকালটা বারবার আমি বারবার বলি যে দিনের আমি শুভ সময় আপনাদেরকে জানিয়ে দিই, এবং রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার, যে টার্গেট নাম্বার আপনার লটারি লাগার সম্ভাবনা বৃদ্ধি করবে। অর্থাৎ এই জায়গাগুলো যদি আমি যে সময়টা আপনাদেরকে বলছি সেই সময়ের মধ্যে যদি আপনার লটারি কাটতে পারেন, তাহলে কিন্তু আপনার লটারি কিন্তু আগামীকাল লাগছে, যদি আপনার জন্মছকে থাকে এবং আপনার যদি ভাগ্যভাব স্ট্রং থাকে, আপনি কিন্তু লটারিতে বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু পাবেন। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, আগামীকাল লটারির প্রাপ্তি হতে চলেছে, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা, আপনাদের ক্ষেত্রে যে শুভ সংখ্যা হচ্ছে 6 এবং 2, অর্থাৎ টার্গেট নাম্বার। শুভ সময় সকাল 8:34 থেকে 10:28 পর্যন্ত কুম্ভ রাশি। দুই নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5 এবং 3, এবং আপনাদের যে সময়টি বেরিয়েছে সকাল 9:01 থেকে 12:22 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 6। আপনাদের ক্ষেত্রে যে শুভ সময় সকাল 10:02 থেকে 12:48 পর্যন্ত। এরপর যে রাশি সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 7 এবং 3। আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সকাল 8:03 থেকে 10:22 পর্যন্ত। সবশেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশির লটারি পাওয়ার সম্ভাবনাটা আরও বৃদ্ধি পাচ্ছে, 5 নম্বর রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি আগামীকাল বেরিয়েছে সেই টার্গেট নাম্বারটি হচ্ছে 7 এবং 4, এবং আপনাদের যে শুভ সময় সেটা 11:19 থেকে 1:34 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ, অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু আপনারা লটারি কাটুন, লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ আগামীকাল যে 5 রাশি বজরঙ্গুলির কৃপায় লটারি পেতে চলেছে সেই বিষয়ে আলোচনা করলাম। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।